আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি পুষ্টিবিদ উম্মে সালমাত আমার নাম। আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো রমজান মাসে ডায়াবেটিস রোগীর সেহরি এবং ইফতার কেমন হবে। রমজান মাসে কিন্তু ডায়াবেটিস রোগীদের খুব একটা সমস্যা দেখা দেয় যদি তারা হলো যে প্রপার ওয়েতে ডায়েটটা ফলো না করে। এমনিতেই ডায়াবেটিস রোগী রয়েছেন আমাদের দেশে যাদের হলো যে হয় ডায়াবেটিসটা খুব বেড়ে যাবে, রক্তে ব্লাড সুগারের মাত্রা খুব বেড়ে যাবে, আদারওয়াইজ খুব কমে যাবে, প্রপার ডায়েট তারা মেনটেন করে না। এবং রমজান মাসে যদি এটা হয় তাহলে কিন্তু রোগীর পক্ষে রোজা রাখা সম্ভব হবে না। কিন্তু আপনি যদি প্রপার একটা ডায়েট প্ল্যান ফলো করেন তাহলে কিন্তু এই রমজান মাসে রোজা রাখা আপনার জন্য কষ্টসাধ্য হবে না। রমজানে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তারা চেষ্টা করবেন ইফতারে মিষ্টি শরবত না খেয়ে ফলের তৈরি কোনো শরবত খাওয়ার জন্য চিনিটা অ্যাভয়েড করবেন। একটা খেজুর আপনি আপনার খাবার তালিকায় রাখবেন, যেহেতু লং টাইম আপনি না খেয়েছিলেন সেহেতু ইফতারে আপনি একটা খেজুর, এক গ্লাস ফলের শরবত এগুলো রাখতে পারেন। আপনি দই চিরাটা রাখতে পারেন, দইয়ের ক্ষেত্রে অবশ্যই এটা টক দই হবে, চিরা হবে। আপনি স্যুপ রাখতে পারেন, কিংবা হলো যে রুটি সবজিও কিন্তু আপনি ইফতারে রাখতে পারেন। আপনি হয়তো দেখা গেলো একটা ডিম, তারপরে আপনি ফলের শরবত, খেজুর এগুলো খেয়ে আপনি হয়তো বা নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে এসে আপনি কিন্তু রুটি সবজিটা নিয়ে নিতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনার রক্তে যে ব্লাড সুগারের মাত্রা সেটা কিন্তু স্ট্যাবল থাকবে, খুব বেড়েও যাবে না আবার কিন্তু কমেও যাবে না। সেহরির ক্ষেত্রেও সেম, সেহরিতে আপনি খুব বেশি ভারী খাবার না, সেহরিতে আপনি আপনার ক্যালোরি অনুযায়ী খাবার নেওয়ার চেষ্টা করবেন, একেবারে কম খাবারও নেবেন না, কারণ পরে কিন্তু 13-14 ঘন্টার মতো সময় আপনাকে না খেয়ে থাকতে হবে। সেহেতু আপনাকে কার্বোহাইড্রেট মানে ভাত বা রুটি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নিতে হবে, অতিরিক্ত মাত্রাও নেওয়া যাবে না আবার একেবারে কমও নেওয়া যাবে না। অনেকে আছে সেহরি স্কিপ করেন কিংবা একটু আগে নেন, 12টা-1টার সময় সেহরি খেয়ে ফেলেন। ডায়াবেটিস রোগীদের এটা করাই যাবে না, তাদেরকে অবশ্যই ফজরের নামাজের আগে যেই আপনার আজান দিবে, মানে যখন সেহরির টাইম শেষ হয় তার 10-15 মিনিট আগেই আপনি সেহরিটা নিবেন। তার কারণ হলো যে আপনি খুব আগে নিয়ে ফেললে পরের দিন রোজা রাখতে গেলে কিন্তু আপনার বিকালের পরে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার লেভেলটা কমে যেতে পারে। তাই অবশ্যই আপনি সেহরিটা আজানের আগেই হলো যে আপনি সেহরির খাবারটা খাবেন, এবং সেহরিতে আপনি চেষ্টা করবেন একটু পরিমাণে দই খেজুর এগুলো রাখার জন্য, তাহলে পরের দিন সুগার লেভেলটাও আপনার নর্মাল থাকবে এবং ভাত এবং রুটি অতিরিক্ত মাত্রায় না নিয়ে পর্যাপ্ত পরিমাণে যেটা আপনার জন্য প্রয়োজন সেই পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে পরের দিন যেয়ে আপনারা সুগার লেভেল কমে যাওয়ার কোনো চান্স থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন ডায়াবেটিস রোগীরা এই রমজান মাসে কেমন ধরনের খাবার তালিকা ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।